প্রিন্স দাস এখন নিজের লাঠি ঘোরানোর ক্যালমা দেখাতে ব্যস্ত। পিছে পিছে মানুষের চোট হলে বা ভেঙে গেলে পা কিভাবে কি এমার্জেন্সি ব্যান্ডেজ করতে সেটা দেখুন। আমাদের দাদারা দেখাচ্ছে, সঙ্গে আছে জসিমউদ্দিন মিস্ত্রি অ্যান্ড অলরাউন্ডার আশিস, আমাদের আশিস দা এবং সুরাজ মণ্ডল, সাথে আছে কিছু তারা কীভাবে কী করতে হয় দেখাচ্ছে, দেখুন এবং সঙ্গে থাকুন। এই তো আমাদের জিনিসপত্র সব চলে এসছে। এই কোটা মাঝে কেটা ওটা কি ডাব? ওই সাদা কলসি কলসি আর দাঁড়ু দিয়ে আছো স্যার। চল চল নামতে হবে। বন্ধু এই যে এখানে কুকুরদের ট্রেনিং দেওয়া হয়, সব কুকুররাই যে থাকে দেখুন। মানুষ এসিতে থাকুক আর না থাকুক, কুকুরের জন্য দেখেন এসি। এই যে সাব স্টেশন আর এই যে ডগ কেনেল, এখানে বেশি ওদের পেছনে লেখো না, সব ট্রেন কুকুর বলে এসে কামড়ে দেবে। কিন্তু এই যে এখানে সব রোপ ট্রেনিং হয় এখানে, আর এই যে এখান থেকে বিল্ডিং রেস্কিউয়ের যেসব ট্রেনিং ফেনিং সব এই এখান থেকেই সব হয়, দেখতেই পাচ্ছেন। আর কি আর কিছু
এই যে আমার বাঁয়ে দিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব ডগ স্কোয়াডের যেসব কুকুরগুলো আছে তাদের ট্রেনিং হয়, তাদের সব অপটিক্যাল দেখতে পাচ্ছেন, এগুলোর দ্বারাই তাদের ট্রেনিং করা হয়। আজকে আমাদের শো দেখানোর কথা ছিল, যদি সম্ভব হয় তো স্যার দেখাবে। হ্যাঁ, তাই তো বললো, তো কিছু বলেনি। আর ওই যে ওখানে সব যারা লেডি অফিসার যারা আছে তারা সব ওখানে থাকে। এই যে এই হচ্ছে গাড়ির গ্যারাজ, NDRF-এর যেসব মোটর ভেহিকেল, হ্যাভি ভেহিকেল যা আছে এই যে গ্যারাজ সব এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন, রিপেয়ার এখানেই হয়। एक मच्छर, एक मच्छर इंसान को हिंदा बना देते, एक मच्छर। मच्छर ने कटा था, मच्छर का जुनून था, मैंने भी खुद लिया, मेरा भी सुकून था। इससे मच्छर को क्यों मारूं, क्योंकि उसके रग में मेरा ही खून था। चुप चुप क्या मूवी है शायद कब का, तो उसमें एक रोल था बोबा का रोल था, ठीक है। बांगाली ওই চুপ চুপ কে মুভি আছে, তো ওতে শাহিদ কাপুরের একটা রোল আছে বোবা রবি, ঠিক আছে। তো রাজপাল ইয়াদব তাকে মানে জিজ্ঞেস করছে, হ্যাঁ সে তাকে পেয়ে যায়, ঠিক আছে। তো রাজপাল ইয়াদব ওকে জিজ্ঞেস করছে, বোবা বলে বেটা তোমারা ঘর কে, রাজপাল ইয়াদব পুছ রে জবাব এসা আওয়াজ কি আছে। হ্যাঁ তো বোলা রাজপাল ইয়াদব, মালিক কেসে নাই পুছো, মালিক কেসে নাই পুছো, উসকো ইশারে সে পুছো, বলে কেসে করো জবা তেরা ঘর, তেরা ঘর বার কিধর হে। তো শাহিদ কাপুর জবাব দেতা, জবা জিন জবা। ও ওরে কাটা কাটা না, এদে ছোপে ভিগি রাতে, ভিগি ভিগি বাতে, ভিগি ভিগি আখো বিকাশি গমি হে। আহা হা 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 बताओ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ, चिंता करो अच्छे को हो शादी ये बंधना उन्मादी है। এই গানটা সবাই পাচ্ছে না, সবাই মনে রাখবে তো, তোমাদেরকে মধ্যে থেকে কেন আসেনি, সবকো করনা করনা চাইয়ে। আচ্ছা যাই হোক, ভালো লাগলো যে তুমি লাস্টে এসছো, আর আজকে এরপরে যে আমরা পরবর্তী যে প্রোগ্রাম গুলি আছে, এরপরে যে ট্রেনিং
চিয়ার করে দে সবাই। গুড গুড কমান্ডো টিম, কমান্ডো টিম, কমান্ডো টিম আই অ্যাম। এই তো এই তো বন্ধু, এই তো আমি জঙ্গি কা কমান্ডো হুম, জঙ্গি কা টিম হে। ঠিক আছে, এই তো বেস্ট অফ লাক। चलो अभी टी ब्रेक करते हैं। ये हमारे भाई है, ये जो टी नाच होता करम करम भाई, थैंक यू थैंक यू। यो 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 कोई बंधु बंधु তো আমাদের মধ্যে উপস্থিত আছে প্রিন্স দাস। প্রিন্স দাস এখন নিজের লাঠি ঘোরানোর খেয়াল মাথা খাতে ব্যস্ত। ও ঘরে কি হবে, চলো हेलो एवरीवन, अब हम लोग का कैंप खत्म हो चुका है, घर लौटने का बारी है। तो ये देखो मेरे भैया, यहाँ से कैंप के अंदर से प्यारा चुरी करके ही भाग क्या कर रहा है। सारे का सारे ये डॉक्यूमेंटेशन भी हो रहा है, अब सामान भी पैक कर लिया हम लोग, बहुत मिस करेंगे। प्लीज सब्सक्राइब एंड लाइक एंड शेयर दिस चैनल। ऑल राउंडर आशीष, थैंक यू। ছেলেটার গোপ নেই, শেভিং করে দিয়েছে। আর আমাদের অভিষেক ভাই ছাতিল চালজলি এনডিআরএফের পাঠ করেছিল, যে ছেলেটা সেই জসি মন্দির মিস্ত্রি এবং নানা পাটেকর এবং ইয়াবা 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 আরে বো বো এই যে সেই বো, আর এই যে আর্মিতে যে ছেলেটা মারা গিয়েছিল, দিস ইজ ইজাজ এন্ড দিস ইজ সুরাজ, এও আর্মিতে ছিল। এন্ড এটা যিনি ভিডিও করছেন, এটা আমার দাদা, সিনিয়র দাদা, আর্মিকে লিড করেছিলেন কমান্ডার। এন্ড দিস ইজ ইজাজুল হক হিয়ার। সামনে দেখতে না ভাই, দেখেগা কেসে অ্যাডমিন সাহেব আ রে আপনি অ্যাডমিন স্যার বাহার কেসে तो कंपनी कमांडर को बोलो ना, विवेक साहब से बात करेंगे। ব্যাংকের বই টাকা মালিকে দিয়ে দিচ্ছি। এই চুপ করো সামনে কে ডিএসপি ডিএসপি
पूरा पार्टी बैठे बैठे पीछे देख पीछे पीछे যাবো তো একসঙ্গে একদিকে যাবো জসিমকে এইবার কুকুরে খুঁজতে যাচ্ছে